সরাইপাড়ায় পৌরসভা কর্মসূচি চালু করলো চন্দ্রকোনা পৌরসভা। পৌর প্রশাসক বিলু মান্নার উদ্যোগে আজ থেকে এই কর্মসূচি চালু হয়। এই কর্মসূচির ফলে উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে এবার বিশেষ উদ্যোগ নিল চন্দ্রকোনা পৌরসভা। পাড়ায় পাড়ায় পৌরসভা চালু করলেন পৌর প্রশাসক বিলু মান্না সহ বোর্ডের সদস্যরা। এদিন চন্দ্রকোনা পৌরসভার 3 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডে এই পাড়ায় পাড়ায় পৌরসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার বেশ কিছু মানুষ এসে নিজেদের সমস্যার সমাধান করান। জানা গেছে, ধাপে ধাপে গোটা পৌরসভা জুড়ে প্রতিটি ওয়ার্ডেই এই কর্মসূচি চালু করা হবে। এই কর্মসূচির ফলে উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসীরা। পাড়ায় পাড়ায় পৌরসভাতে এসেছিলেন, আপনার কি সমস্যা ছিল? আমার আধার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকেনি, যেগুলো সেগুলো করলাম, আর যেগুলো লিঙ্ক থাকেনি সেগুলো বললো আপনাকে পোস্ট অফিসে যেগুলো করে নিতে হবে, তাহলে আপনার সমস্যা সব ঠিক হয়ে যাবে। এখানে এসে সমাধান কিছু পেলেন? হ্যাঁ, হয়েছে। পৌরবাসীর সমস্যা সমাধানের জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন পৌর প্রশাসক বিলু মান্না। পাড়ায় পাড়ায় পৌরসভা, পাড়ায় পাড়ায় পৌরসভা, এইটা নিয়ে আমাদের সব স্টাফকে নিয়ে আমরা বসেছি। 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বর আর 10 নম্বরকে নিয়ে এ ঘরের প্রবলেম আছে, কার রেশন কার্ড, কার আধার কার্ড, রাস্তাঘাট, লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারে আমরা অনেক কিছু কাজ করেছি, তবুও কিছু বাকি রয়ে গেছে, সেগুলো নিয়ে পাড়ায় পাড়ায় পৌরসভা চলছে, সমাধান করব। রয়্যাল হসপিটেক্স অ্যান্ড ইনস্টিটিউট সুপরিচিত এই নার্সিংহোমে হয় জেনারেল সার্জারি। এখানে রয়েছে ডক্টর চেম্বার, ওষুধের দোকান, ডায়াগনোসিস সেন্টার সহ জরুরি পরিষেবা, রয়েছে লিফটের সুবিধাও, 24 ঘন্টা রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের ঠিকানা বসন্তপুর স্টেশন সংলগ্ন 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 03-211-255-220 এবং 9609-539-189।